হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমরা পরিবেশ বিজ্ঞানের উপর ছাব্বিশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো এর আগে আমি পঁচিশটা ভিডিও বানিয়েছি তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনে তো চলুন বন্ধুরা সরাসরি শুরু করব আজকে আমাদের ছাব্বিশ নম্বর পরিবেশ বিজ্ঞানের উপর ক্লাস যেখানে থাকবে পেজাগির রিলেটেড কোশ্চেন তো বন্ধুরা চলো শুরু করি আজকে দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে পরিবেশ শিক্ষায় শিক্ষকের প্রধান দায়িত্বগুলি হলো অর্থাৎ পরিবেশ শিক্ষা দিতে গেলে শিক্ষকের প্রধান দায়িত্ব কোনগুলি আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে দেখো আমাদের চারটে অপশান অপশন এতে বলা হয়েছে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন জ্ঞানার জন্য সহ পাঠ্যক্রমিক সূচিগুলি সংগঠিত করা অপশান বিতে বলা হয়েছে একত্রে বসবাস করার সুবিধাগুলি অনুধাবনে বিভিন্ন সহ পাঠ্যক্রমিক কার্যসূচি পরিচালনা করা এবং অপশান সিতে বলা রয়েছে পাঠ্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের উপায়গুলি আলোচনা করা তো এই ছিল তিনটে অপশান ওকে এইগুলো সবগুলো কি আমাদের পরিবেশ শিক্ষকের কিন্তু দায়িত্ব হওয়া উচিত এবং অপশান ডিতে রয়েছে সবগুলি তাহলে আমাদের কী হবে সঠিক অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট ওকে অপশন ডি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর দেখব বন্ধুরা আপনাদের পরবর্তী দুই নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে নিচের কোনটি সঠিক নয় অর্থাৎ এইগুলোর মধ্যে কোনটি ভুল ওকে মনে হচ্ছে নিচের কোনটি সঠিক নয় চারটে অপশনগুলো দেখে নাও ভালো হবে বলা হয়েছে পরি প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও জলজগত ধ্বংস হয় না অপশান বিতে বলা হয়েছে মানুষ এবং অন্য প্রাণী পরস্পর সম্পর্কিত সি তে বলা হয়েছে পরিবেশ সর্বদা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে এবং অপশন ডি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামাজিক পরিবেশের কোনো সম্পর্ক নেই এখানে আমরা যে চারটে অপশান পড়লাম এর মধ্যে বলেছে কোনটি সঠিক নয় ওকে দেখো আমাদের অপশান এটা বলা হয়েছে প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও জড়জগৎ ধ্বংস হয় না বন্ধুরা প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও কি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের ফলেও কিন্তু ধ্বংস হয় অর্থাৎ এটা একটা উত্তর হতে পারে অর্থাৎ এটা কিন্তু ভুল তথ্য দেওয়া আছে অর্থাৎ এটা একটা হতে পারে ঠিক আছে অপশান বি আমাদের একদম সঠিক দেওয়া আছে অর্থাৎ মানুষ এবং প্রাণী অপরে কি পরস্পরের উপর সম্পর্কিত এবং অপশান সিতে বলা আছে পরিবেশ সর্বদা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে এইটাও ঠিক অর্থাৎ বি আর সি আমাদের একদম ঠিক বলা রয়েছে ঠিক আছে আর অপশান ডিতে বলা হয়েছে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামাজিক পরিবেশের কোনো সম্পর্ক নেই এটাও কিন্তু ভুল অর্থাৎ এটাও কিন্তু উত্তর হতে পারে ওকে কারণ এখানে জিজ্ঞাসা করেছে কন্টিনিউয় অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামাজিক পরিবেশের কোনো সম্পর্ক নেই বলেছে বাট প্রাকৃতিক এবং সামাজিক দুইটা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল অর্থাৎ দুইটার সাথে অবশ্যই একটা কানেকশন থাকে ওকে তাহলে এখানে যে অ্যাকর্ডিং অপশান দেওয়া আছে অর্থাৎ এ এবং ডি দুইটাই উত্তর হওয়ার কথা ঠিক আছে এ এবং ডি দুইটার উত্তর হওয়ার কথা দেখবো পরবর্তী তিন নম্বর কোশ্চেনে আমাদের কী বলা হয়েছে প্রাথমিক শিক্ষা স্তরে পরিবেশ শিক্ষার পাঠ্যক্রম প্রণয়নে কোনটি করা প্রয়োজন তিনটে অপশান দেওয়া রয়েছে শিক্ষার্থীদের বয়স বিবেচিত হওয়া প্রয়োজন অপশন বি বলা হয়েছে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলি বিবেচনা করা উচিত অপশন সিতে বলা হয়েছে শিক্ষার্থীদের কৌতূহল ও আগ্রহের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং অপশান ডিতে রয়েছে ওপরের সবগুলি বন্ধুরা যে আমরা অপশানগুলো পড়লাম সবগুলো কি আমাদের দরকার পরিবেশ শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ বয়স অনুসারে তাদের পাঠ্যক্রমটা হওয়া উচিত অপশান বিতে বলা হয়েছে তাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেগুলোও কিন্তু তাদের বিবেচনা করা উচিত এবং অপশান সিতে বলা হয়েছে তাদের কৌতূহল ও আগ্রহ যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে অপশান ডি আমাদের এখানে সঠিক উত্তর দেখব বন্ধুরা আমাদের পরবর্তী চার নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে প্রাথমিক শিক্ষা স্তরে পরিবেশ শিক্ষা কিভাবে দেওয়া হয় অপশান এতে বলা হয়েছে বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে দেওয়া হয় অপশান বিতে বলা হয়েছে বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট পুস্তক ব্যবহার করা হয় অপশান সিতে বলা হয়েছে নির্দিষ্ট পুস্তক ব্যবহার করা হয় এবং অপশান ডি ওপরের কোনোটাই নয় তো বন্ধুরা চার নম্বর যে প্রশ্ন তার সঠিক কি হবে দেখো অপশানগুলো বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে কিন্তু দেওয়া হয় অর্থাৎ আমরা এইটা এখানে নেব কেননা প্রাথমিক স্তরে ওয়ান টুতে পরিবেশের কোনো আলাদা বই নেই থ্রি থেকে আলাদা বই দেওয়া আছে ঠিক আছে ক্লাস থ্রি থেকে আলাদাভাবে বই দিয়েছে অর্থাৎ ওয়ান টুতে কিন্তু সমস্ত বিষয়ের মধ্যেই পরিবেশ শিক্ষা দেওয়া হয় ঠিক আছে অপশান এ আমাদের এখানে কারেক্ট পরবর্তী দেখব আমরা পাঁচ নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে পরিবেশ শিক্ষার জন্য সব থেকে উপযুক্ত বিষয় কোনটি ভূগোল গণিত জীববিদ্যা রসায়ন বিদ্যা সঠিকভাবে আমাদের অপশান নাম্বার সি অর্থাৎ জীববিদ্যা হচ্ছে পরিবেশবিদ্যার একটি অংশ ঠিক আছে অপশান সি ইজ দ্য কারেক্ট অর্থাৎ সব থেকে উপযুক্ত বিষয় আমরা বলতে পারি পরবর্তী দেখব আমাদের ছয় নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে আন্তর্জাতিক স্তরে কত সালে পরিবেশ শিক্ষার কর্মসূচি আরম্ভ হয় তো বন্ধুরা ছয় নম্বর প্রশ্ন কি হবে উনিশশো পঁচাত্তর ওকে অপশন বি ইজ দ্য কারেক্ট অর্থাৎ উনিশশো সালে কিন্তু আন্তর্জাতিক স্তরে পরিবেশ শিক্ষার কর্মসূচি আরম্ভ হয়েছিল পরবর্তী আমরা দেখব সাত নম্বর কোশ্চেনে বলা হয়েছে পরিবেশ শিক্ষা শিক্ষাদান করে অর্থাৎ পরিবেশ শিক্ষা কি শিক্ষাদান করে অপশন এ পরিবেশ সংক্রান্ত যে সমস্যা সেই সম্পর্কে একটা শিক্ষা দিয়ে থাকে অপশন বিতে বলা হয়েছে পরিবেশের সচেতনতা করার জন্য শিক্ষা দিয়ে থাকে অপশান সিতে বলা হয়েছে পরিবেশ ব্যবস্থাপনার সাহায্যে পরিবেশকে দীর্ঘস্থায়ী করা অর্থাৎ সবগুলি শিক্ষাই কিন্তু আমরা পরিবেশ শিক্ষা থেকে পেয়ে থাকি অপশান ডিজ দ্য কারেক্ট অর্থাৎ ওপরে সবগুলি আমাদের সঠিক পরবর্তী দেখব আট নম্বর কোশ্চেন ভারতবর্ষে কবে এবং কোথায় পরিবেশ শিক্ষা কেন্দ্র প্রথম স্থাপিত হয় তো বন্ধুরা কবে এবং কোথায় পরিবেশ শিক্ষা কেন্দ্র সেটা সকলে জানি কি কোথায় দেরাদুন ওকে কোথায় দেরাদুন দেখো অপশান এতে দেওয়া রয়েছে এর সঙ্গে আমরা মনে রাখবো উনিশশো এর সঙ্গে কি মনে রাখবো কত সাল অর্থাৎ উনিশশো আশি দেরাদুনে কোথায় হয়েছিল পরিবেশ সংক্রান্ত বলা শিক্ষা কেন্দ্র প্রথম স্থাপিত অর্থাৎ দেরাদুন উনিশশো আশি নয় নম্বর কোশ্চেনে বলা হয়েছে পরিবেশ ব্যবস্থাপনার অন্তরায় অন্তরায় মানে হচ্ছে কি বাধা ওকে তাহলে কোনটা বাধা জনসংখ্যা বৃদ্ধি অবশ্যই জনসংখ্যা যদি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে থাকে পরিবেশের কিন্তু একটা অনেক সমস্যা দেখা দেয় অপশান বিতে বলা হচ্ছে শিল্পায়ন এটাও কিন্তু একটা সমস্যা এবং নগরায়ন অর্থাৎ ওপরের সবগুলি কিন্তু আমাদের পরিবেশের এক একটা সমস্যা অপশান ডি ওকে ওপরের সবগুলি হচ্ছে আমাদের অন্তরায় বা বাধা পরবর্তী দেখব দশ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে শিশুর সামাজিক বিকাশ প্রাথমিকভাবে নির্ভর করে কিসের ওপর পিতামাতার মাতার ওপর প্রাকৃতিক পরিবেশের ওপর অপশান সি বিদ্যালয়ের উপর এবং অপশান ডি সমাজের ওপর বন্ধুরা শিশুর সামাজিক বিকাশ প্রাথমিকভাবে নির্ভর করে কি প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ শিশুর জন্মানোর পর মা বাবার সাথে সে কথা বলতে পারে না কোনো কিছুই পারে না অর্থাৎ প্রকৃতির সাথে তাকে মানিয়ে নিতেই হয় ওকে অপশান বি অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের ওপর প্রাথমিকভাবে তার কিন্তু যে সামাজিক বিকাশ সেটা কিন্তু হয়ে থাকে পরবর্তী এগারো নম্বর কোশ্চেনে বলা হয়েছে পরিবেশ শিক্ষা হলো অপশান এ পরিবেশ সম্পর্কে জ্ঞানার্জন দক্ষতার বিকাশ মূল্যবোধ গড়ে তোলা অপশান বিতে বলা হয়েছে পরিবেশ সংক্রান্ত সমস্যার সমাধান অপশান সি পরিবেশ সংরক্ষণ এবং অপশান ডি ওপরে সব সঠিক হচ্ছে আমাদের অপশান নম্বর ডি পরবর্তী আমরা দেখব বারো নম্বর কোশ্ন কি বলা হয়েছে কোশ্চেনটিতে ইনভারনমেন্টাল এডুকেশন ইজ এডুকেশন অফ ইনভারনমেন্ট ফর ইনভারনমেন্ট অ্যান্ড বাই এনভারনমেন্ট এই উক্তিটি কার পনেরোরা সঠিক হবে আমাদের রাও অ্যান্ড রেড্ডি অপশন সি ওকে রাও অ্যান্ড রেড্ডি কারেক্ট এটা হচ্ছে এখানে সঠিক উত্তর পরবর্তী দেখব আমাদের তেরো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে নিচের কোনটি সঠিক চারটি অপশন দেওয়া রয়েছে পরিবেশ বিদ্যা এবং পরিবেশ শিক্ষার পরিধি এক অপশান বি বলা হয়েছে পরিবেশ বিদ্যার পরিধি ও পরিবেশ শিক্ষার পরিধি অপেক্ষা বৃহত্তর অপশান সিতে বলা হয়েছে পরিবেশ বিদ্যার পরিধি পরিবেশ শিক্ষার পরিধি অপেক্ষা ক্ষুদ্রতর এবং অপশান ডিতে বলা হয়েছে কার পরিধি ক্ষুদ্রতর বা বৃহত্তর তা বলা যায় না তো বন্ধুরা তেরো নম্বর বলেছে কোনটা সঠিক অর্থাৎ এর মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের চুজ করতে হবে তো বন্ধুরা তেরো নম্বর প্রশ্নে সঠিক হবে আমাদের অপশান নাম্বার সি ওকে অপশান সি অর্থাৎ পরিবেশ বিদ্যার পরিধি কী হয় পরিবেশ শিক্ষার পরিধি অপেক্ষা ক্ষুদ্রতর হয় অপশান সি ইজ দ্য কারেক্ট পরবর্তী চোদ্দো নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সঠিক নয় পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা হলো ওকে কোনটা সঠিক নয় জানতে চাওয়া হয়েছে অর্থাৎ পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা হলো দেখো পরিবেশকে নিয়ন্ত্রণ করা এটা একটা কি আমাদের অর্থাৎ প্রয়োজনীয়তা অপশান বিতে বলা হয়েছে পরিবেশকে ইচ্ছা মতো ব্যবহার করা এটা হতেও পারে অনেক সময় পজিটিভ অর্থাৎ ভালোভাবে ব্যবহার করতে পারি আবার কি খারাপভাবেও ব্যবহার করতে পারি অর্থাৎ এটা কিন্তু হবে না অপশান সিতে বলা হয়েছে পরিবেশ সংরক্ষণ করা অবশ্যই আমাদের পরিবেশটিকে সংরক্ষণ করতে হবে অপশান নতুন পরিবেশ গড়ে তোলা নতুন আমাদের পরিবেশও গড়ে তুলতে পারি ওকে খুব সুন্দরভাবে একটা নতুন পরিবেশ গড়ে তুললাম অর্থাৎ অপশান বি এখানে কারেক্ট কোনটা নয় বলেছে অর্থাৎ পরিবেশকে আমরা ইচ্ছা মতো কিন্তু ব্যবহার করতে পারি না ওকে পরবর্তী প্রশ্ন দেখব আমরা পনেরো নম্বর কি বলা হয়েছে পরিবেশ শিক্ষার তাৎপর্য হল মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক উপলব্ধি করা অপশান বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝা অপশান সি পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অপশান ডি ওপরের সবগুলি সঠিক হচ্ছে অপশান নাম্বার ডি অর্থাৎ পরিবেশের তাৎপর্য আমাদের এ বি এবং সি তিনটাই সঠিক অপশন ডি ইজ দ্য কারেক্ট ওকে দেখব পরবর্তী ষোলো নম্বর কোশ্চেনে আমাদের কি বলা হয়েছে পরিবেশ শিক্ষার সুবিধা হল অর্থাৎ পরিবেশ শিক্ষার সুবিধাটা কী পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন হয় অপশান বিতে বলা হয়েছে পরিবেশ দূষণের কারণ সম্পর্কে অবহিত হওয়া হয় সি তে বলা হয়েছে পরিবেশ দূষণকে প্রতিরোধ করে নিজেকে রক্ষা করা যায় অর্থাৎ সবগুলোই সঠিক পরিবেশ শিক্ষা যদি আমরা নিই তাহলে সবগুলি আমরা করতে পারবো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো বন্ধুরা সতেরো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে প্রশ্ন শিক্ষার কোন স্তরে পরিবেশ শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর উচ্চ শিক্ষা শিক্ষার সর্বস্তর অর্থাৎ শিক্ষার প্রতিটা স্তরেই কিন্তু পরিবেশ শিক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে অপশান ডিজ দ্য কারেক্ট অর্থাৎ প্রতিটা স্তরেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরবর্তী দেখব আঠারো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে পরিবেশ শিক্ষার ওপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয় তো সঠিক হবে বন্ধুরা টুকলিসি অপশন ডিজ দ্য কারেক্ট ওকে টুকলিসি অপশন ডি পরবর্তী উনিশ নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছে কোন শিক্ষা কমিশন প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার উপর সর্বপ্রথম গুরুত্ব আরোপ করে তো সঠিক কি হবে হান্টার কমিশন সার্জেন্ট কমিশন মোদালিয়ার কমিশন অপশন ডি কোঠারি কমিশন সঠিক হচ্ছে আমাদের অপশান নাম্বার ডি অর্থাৎ কোঠারি কমিশনে কিন্তু প্রথম প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার উপর বিশেষভাবে একটা গুরুত্ব আরোপ করেছিল কে কোঠারি কমিশন ওকে এই কোঠারি কমিশন কত কি স্টাফ দেয় কিন্তু হয়েছিল অবশ্যই তোমরা জানিয়ে দেবে তো চলো পরবর্তী দেখব কুড়ি নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে কুড়ি নম্বর কোশ্চেন কোন সংস্থা পরিবেশ শিক্ষার পাঠ্যক্রম প্রথম রচনা করে চারটে অপশান দেওয়া রয়েছে আমাদের সঠিক হচ্ছে আমাদের অপশান নাম্বার সি ওকে এন সি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট এইটাই কিন্তু আমাদের কি করেছিল প্রথম পরিবেশ শিক্ষার পাঠ্যক্রম কিন্তু রচনা করেছিল পরবর্তী দেখবো আমরা একুশ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে পরিবেশের সংজ্ঞা হলো বন্ধুরা পরিবেশের সংজ্ঞা এখানে চারটে অপশন দেওয়া রয়েছে এর মধ্যে সঠিক কি হয়ে যাবে অপশন নাম্বার একুশ নম্বর প্রশ্নে অপশান বি ওকে আমাদের যে চতুর্শে অর্থাৎ চারপাশে যে সমস্ত উপাদান আছে এবং যা আমাদের সঙ্গে মিথস্ক্রিয়া করে সেটাকে আমরা কি বলবো পরিবেশ বলবো ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী বাইশ নম্বর প্রশ্ন দেখে নাও কি বলা হয়েছে আমাদের শিশুর প্রথম পরিবেশ প্রভাব শুরু করে কে অর্থাৎ প্রথম আমাদের পরিবেশ কোথা থেকে প্রভাব শুরু হয় শিশুর ওপর সেটা জানতে চাওয়া হয়েছে অপশান এতে বলা হয়েছে পুরুষের শুক্রকোষ দ্বারা নারীর ডিম্বকোষ নিযুক্ত হওয়ার তিরিশ দিন পর অপশান বিতে বলা হয়েছে শিশু জন্মাবার পরও মুহূর্ত থেকেই অপশান সিতে বলা হয়েছে শিশু যখন বাইরের উপাদান সম্পর্কে সচেতন হয় এবং অপশান ডি ওপরের কোনোটাই নয় তো সঠিকভাবে আমাদের অপশান নাম্বার বি অর্থাৎ শিশু জন্মাবার পর মুহূর্ত থেকে আমাদের পরিবেশের একটা প্রভাব শুরু হয়ে যায় ঠিক আছে অপশান বি ইজ দ্য কারেক্ট পরবর্তী নম্বর প্রশ্ন দেখে নাও বলা হয়েছে পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে কি হয় পারস্পরিক সম্পর্ক বি একমাত্র মানুষের সম্পর্ক আছে কেবলমাত্র সঙ্গে সম্পর্ক আছে অপশান ডি কোনোটাই নয় সঠিক হচ্ছে অপশান নাম্বার এ অর্থাৎ পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে কি এক একটা পারস্পরিক সম্পর্ক কিন্তু বিদ্যমান অপশন ইজ দ্য কারেক্ট ওকে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক পরবর্তী আজকের শেষ চব্বিশ নম্বর প্রশ্ন দেখে নাও কি বলা হয়েছে নিচের কোনটি পরিবেশ বিদ্যার বিষয়বস্তু নয় জীববিদ্যা ভূগোল ইতিহাস অর্থনীতি তো সঠিক বন্ধুরা কি হয়ে যাবে অপশান সি অর্থাৎ ইতিহাস জীববিদ্যা ভূগোল এবং অর্থনীতি এই তিনটায় কি বন্ধুরা এই তিনটাই হচ্ছে পরিবেশ বিদ্যার অংশ ওকে ইতিহাস কিন্তু এখানে নয় অপশান সি আমাদের এখানে কারেক্ট তো বন্ধুরা এই ছিল আজকের চব্বিশটি প্রশ্ন পরিবেশের পেজাগি থেকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে মেনশন করবে কেমন লেগেছে ভিডিওটি তোমাদের তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক করো শেয়ার করো ওকে ফ্রেন্ডস বাই বাই থ্যাংক ইউ পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী এপিসোড পেজাগরির উপর পরিবেশ বিজ্ঞানের টু ওকে ইউ